হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে আমরা বাইক জোনে, আর বাইক জোন মানে হচ্ছে বিভিন্ন ধরনের ইউজ বাইকের কালেকশন। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর প্রচুর R15 রয়েছে, যেগুলো ইন্ডিয়ান রয়েছে, ইন্দোনেশিয়ান রয়েছে, R15 ভার্সন 2 রয়েছে, এর পাশাপাশি জিক্সার এসএফ পেয়ে যাবেন আমাদের কাছে। তো এই বাইকগুলোর আজকে যে ফিচারগুলো রয়েছে, প্রাইসগুলো রয়েছে, এগুলো আজকে জানার চেষ্টা করবো। প্রত্যেকটা বাইকের প্রাইস বলা হবে আস্কিং প্রাইস, আপনারা যারা দামাদামি করে আমাদের কাছে বাইকগুলো কিনতে পারবেন। সো তাদের কাছে এখন বর্তমানে কী কী বাইক রয়েছে, কেমন প্রাইসে সেল করতেছে আজকে ভিডিওতে সেটা জানার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, আর কথা বলছি না, শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার সবাইকে বাইক জোনে স্বাগতম জানাচ্ছি। তো বাইক জোন থেকে আমি হৃদয় বলছিলাম। তো আজকে আমাদের যে কী কী কালেকশনগুলো আসছে আপনি সব ডিটেলস আপনাকে দেখা দিব। এটা আপনি সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস, এটা চলছিল 3200 কিলো, 2020 মডেল, 2020 নভেম্বর এটা নাম্বার করা হয়েছে। এটা আমাদের আস্তিং প্রাইস হলো 2,85,000 টাকা। ওকে, তো নেক্সট একটা দেখতে পাচ্ছি পাশাপাশি, এটা হলো আপনার ইন্ডিয়ান এবিএস BS6, এটা চলছে হলো 7,000 কিলো, 51 সিরিয়াল, 10 বছর কাগজ করা। ওকে, এটা চাচ্ছি আমরা 3,70,000। পাশাপাশি এটা ইন্দো, এটা চলছিল 12,000 কিলো মতো চলছে। এটা আমাদের চাচ্ছিল 3,90,000। ইন্দো এটা 3,90,000। পাশাপাশি 2016 মডেল, এটা চলছিল 22,000 থেকে 25,000 মতো চলছে। আসলে এতগুলো গাড়ি অ্যাকুরেট মেজারমেন্ট রাখাটা কষ্টকর। এটা প্রায় 2,40,000। ওকে, বায়াদের এখানে দেখেন এগুলো সব R15, শুধু একটা যে জিক্সার এসএফ আছে, R15 ভার্সন 2 আর ভার্সন 3 সবগুলো কিন্তু সিরিয়ালে। যাদের আসলে এই গাড়িগুলো প্রয়োজন, আপনারা কিন্তু চাইলে বাইরের কাছে এই গাড়িগুলো নিতে পারবেন। এখন বর্তমানে অ্যাভেলেবল আমাদের 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি, যে কোনো সমস্যা হলে আমি আছি। ২০১৭ মডেল, এটার প্রাইস চাচ্ছি 2,55,000, চলছে এইটা 25,000 প্লাস। হ্যাঁ, আর এটা হলো 20-এর, এটা চলছিল 14,000 কিলো, এটা হলো 3,10,000। এর পাশাপাশি সিভিআর, এটা হলো ইন্দো ভার্সন, এটা 2017 মডেল, 18-তে নাম্বার করা হয়েছে, এটা চাচ্ছি 2,80,000। গাড়ি চলছিল 25,000 প্লাস রান করেছে এই গাড়িটি। আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই ব্যাদের কাছে এই গাড়িটাও কিন্তু নিতে পারবেন। জিক্সার ডুয়েল ডিক্স 2019 মডেল, চলছিল 10,000 কিলো, এটা প্রাইস চাচ্ছি 175,000 টাকা, সম্পূর্ণ আস্কিং ব্যাদের এটা। আর এটা হলো এসএফ, এটারই নেকেড ভার্সন, এটা হলো আপনার এসএফটা, এটা 19 মডেল, এটা চলছিল 13,000 কিলো, এটার প্রাইস চাচ্ছি 2,05,000। আসলে এগুলোর প্রাইস এখন বর্তমানে প্রচুর হাই, ভার্সন 2 আর এসএফ এর চাহিদা প্রচুর। আমাদের হাইড্রেটে কিনতে হচ্ছে, হাইড্রেটে সেল করতেছে। আর অনেকে তোমার কমেন্ট করবে এত হাইড্রেট কেন, যারা না তাকে কি নিচ্ছে। আর এটা হলো এবিএস, এটা চলছিল 4,700 কিলো, এটা হলো হোন্ডা হর্নেট এবিএস, এটা মার্কেট প্রাইস হলো 2,55,000 প্লাস নাম্বার করতে 16,000। এই বাইকটা আমি নিচ্ছি 2,10,000 টাকা। এটা হলো হটকেক এফআই এবিএস,
এটা 4,35,000 এটা হচ্ছে জিক্সার এফআই এবিএল 2021 এর মডেল হ্যাঁ 21 এর মডেল এটা নিতে পারবেন কত ভাই প্রাইস রাখবে বলেন 2,35,000 টাকা একদম ফ্রেশ গাড়ি আর এটা হলো ভার্সন 3 2,05,000 চলছে হলো 8,000 কিলো 8,000 কিলো মডেল 2019 2,05,000 টাকা আজকেই আর এটা হলো 4B এটা হলো 2019 এর মডেল এটা প্রাইস একদম কম 1,40,000 ডুয়েল ডিসে আরটিআর 4B থাই ভার্সন 10 বছরের কাগজ ছড়া আছে উত্তরা বিআরটি নাম্বার করা এটা চলছে হলো 18,000 কিলো 18,000 কিলো চলছে এটা একটা ডক্টরের গাড়ি ছিল ও মাহমুদ ইউজ করে কিন্তু মডেল কিন্তু 2016 এটা প্রাইস হলো 2,10,000 টাকা সিভিআর থাই আকর্ষণীয় অফার ওকে এর পাশাপাশি দেখতে পাচ্ছি এর পাশাপাশি এনএস দুইটা আছে এটা হলো এবিএস গ্রেটা 2020 এর মডেল ওকে আর এটাও 2020 এর এটা হলো ডুয়েল ডিক্স এটা হলো এবিএস এটা নন এবিএস ওকে এটা পড়বে 175 এটা পড়বে 165 175 1,75,000 আর 1,65,000 ভাই কোনটা কত কিলো চলছে এটা চলছে 4,700 চলছে 5,200 ওকে এটা কিন্তু ঢাকা মেট্রো ল 47 সিরিয়াল যেটা হচ্ছে মিরপুর বিআরটি আর এটা হচ্ছে উত্তরা বিআরটি ঢাকা মেট্রো ল উত্তরা বিআরটি এর পাশাপাশি জিক্সার এসডি সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিস্ক এটা এটা প্রাইস চাচ্ছি হলো 1,35,000 চলছে হলো 20,000 প্লাস ওকে 1,35,000 2020 এর মডেল চলছে হলো 6,000 কিলো মতো চলছে এটা প্রাইস চাচ্ছি আমরা 1,30,000 হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি নতুনের মতোই আছে আর এর পাশাপাশি আরটিআর ডুয়েল ডিক্স 2016 মডেল 10 বছরের কাগজ করা এটা চলছে হলো 18,000 কিলো আর যারা কম দামের মধ্যে চাচ্ছিলেন এটা প্যাশন প্রো তো এটার মধ্যে কোয়ালিটি হলো দুইটা কোয়ালিটি হয় একটু ডিক্স একটু ডাম এটা ডিক্স ব্রেক এটা আপনার ট্যাক্স টোকেন আমরা 2023 পর্যন্ত আপডেট করে দিব এটা প্রাইস পড়বে 72,000 টাকা এই গাড়িগুলোতে আপনারা আফটার সেল সার্ভিস কি দিচ্ছেন আচ্ছা সবথেকে বড় বড় কথা হলো ব্যবসা তো এক দিনে করবো না চলার পথে যেহেতু রিকন্ডিশন গাড়ির টুকটাক সমস্যা ইন ফিউচারে হয়ে থাকে এই জন্য আমাদের নির্দিষ্ট সার্ভিসেটার আছে আমরা পরিপূর্ণ সব কিছু করে দিব বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন 6 মান্থ পর্যন্ত এছাড়া 4টা ফ্রি সার্ভিস আর এছাড়া যদি আপনি গাড়ি মড করতে চান বা কোনো এক্সট্রা কোনো ডেকোরেশন করতে চান এটা আমাদের কাছে করতে পারবেন জাস্ট আপনি প্রোডাক্ট কিনে নিয়ে আসবেন আমরা সব কিছু ইনস্টল করে দিব এর পাশাপাশি যারা নাম ট্রান্সফার নিয়ে আসবে আচ্ছা ভালো কথা ভালো করছেন নাম পরিবর্তন আমাদের এক মাসের মধ্যে বাধ্যতামূলক করে দিচ্ছে আপনি যদি এক মাস ওভার হয়ে যায় আমরা ফোন দিয়ে নাম পরিবর্তন পেইন্টার দেয় আর কি কারণ কি বর্তমান সময়ে অনেক শোরুমের নামে একটু ব্লেম হয় নাম পরিবর্তন করে দেয় না আমাদের যে সেল আপনি যখন সেল করে মেমো দিয়ে দেয় ওটার মধ্যে আমাদের উল্লেখ করা আছে এক মাসের মধ্যে নাম পরিবর্তন বাধ্যতামূলক আর আমরা যদি নাম পরিবর্তন করে দিতে না পারি গাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে ব্যাক